রবিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার 60 নম্বর জাতীয় সড়কে হঠাৎ একটি চলন্ত চারচাকা গাড়িতে আগুন লেগে যায়। অল্পের জন্য রক্ষা পায় আরোহী। গাড়ির মালিক তথা চালক উমেশ যাদব জানান, রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে বেলবাদে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেলবাদ ব্রিজ পেরোনোর সময় তিনি লক্ষ্য করেন গাড়ির সামনে আগুন জ্বলছে। কোনো মতে তিনি গাড়ি থেকে নেমে পড়েন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কেন্দাফাড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কজন ছিলেন গাড়িতে? গাড়ি চলতে চলতে আগুন লেগে গেল। তোমার গাড়ি আর কহাঁ রানা? এই যে পুল হ্যাঁ, ইহাঁ পর মেরা গাড়ি মে শর্ট সার্কিট হো গিয়া, আগ লাগ গিয়া গাড়ি মে, সমঝ না? ইয়ে তো তব সি পুলি। সেটাই তো বলছি, এবার তো টায়ার ফায়ার শর্ট দিয়ে বাদ করবে। যতটা বাঁচানো যায় যতটা বাঁচানো যায়। হ্যাঁ, ডিপা দিতে তো ডিপা দো। প্রথম থেকে আছে কি জল আর পাচ্ছি না, জল আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।